সুপ্রিয় দর্শক বিজয়া খাতুর টিভির জেলা সংবাদে স্বাগতম সাথে আছে আমি শ্রাবণী সরকার বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মাইমেন সিংয়ের এর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার পুকুরে পোনা মাছ অবমু উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজাউল করিম পৌর মেয়র খায়রুল আলম ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন উপজেলা চেয়ারম্যান হোসেন মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম সহ মৎস্য সপ্তাহ একুশ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে রোববার সকালে উপজেলা পরিষদের পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন ওসি আবুল কালাম আজাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল ইউপি চেয়ারম্যান এশরাদুল হক শামসুল হক মহিলা বিষয়ক কর্মকর্তা পুনিমাকু বিরাজ সহ অন্যান্যরা খাতু টিভি নিউজ ডেস্ক